90-এর দশকটা ছিল আমার কৈশোর এবং তারুণ্যের সময়টা। 1993 সাল, আমার ঠিক স্কুলের পাশে মগবাজারে, আমার ঠিক স্কুলের পাশেই ছিল হচ্ছে সারগামের স্টুডিও। আমার এখনো মনে আছে, আমি তখন ক্লাস 9-এ পড়ি, স্কুল থেকে বেরিয়েছি, দেখি ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক সানগ্লাস পরা আরেক বাচ্চা দাঁড়িয়ে আছেন। আমার চোখকে আসলে বিশ্বাস হচ্ছিল না যে আমি আয়ুব বাচ্চুকে সামনাসামনি দেখতে পাচ্ছি। খুব সাহস নিয়ে বুকে দুরুদুরুভাবে আমি ওনার কাছে যাই। উনি আমাকে দেখে খুব সহজভাবে জিজ্ঞেস করে, কি কি খবর, কিছু বলবে? তো সেদিন আমি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড। আমি তাকে বললাম যে, ভাই বস, আপনার কাছে গিটার শিখতে চাই, গিটার শেখার কোনো ওয়ে আছে? এরপর অনেকক্ষণ ওনার সাথে কথা হলো। একটাবারের জন্য মনে হয়নি যে আমি তার অপরিচিত একটা মানুষ। প্রচণ্ড রকমের ক্যাজুয়ালি উনি আমার সাথে কথা বলেছিলেন। এরপর 1995 সাল, পত্রিকা বিজ্ঞাপন দেখলাম ওনার একটা সলো অ্যালবাম আসছে অনেকদিন পর, ময়নার পরে। ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড। প্রত্যেকটা দিন আমি ক্যাসেটের দোকানে গিয়ে খোঁজ নিতাম, ভাই কষ্ট কি এসছে, কষ্ট এসছে। প্রত্যেকটা দিন দোকানদার বলতো না। একদিন ফাইনালি ওই দিনটা আসলো যেদিন দোকানদার আমাকে বললেন যে, হ্যাঁ ভাই, ফাইনালি আপনার কষ্ট আসছে, এই নেন ক্যাসেটটা। ওই দিন বোধ হয় এতটা খুশি, মানে এতটা খুশি হয়েছিলাম, বোধ হয় ঈদের দিন বা চাঁদ রাতেও আমি এতটা কখনো খুশি হইনি। এনিওয়ে, এগুলো বলার পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে যে, প্রথমে যেটা বললাম, আমার কৈশোর এবং তারুণ্যের অনেকটা সময় এই মানুষটার একটা প্রভাব ছিল আমার উপরে। সত্যি কথা বলতে এখন কৈশোর নয়, তারুণ্যও নয়, কিন্তু তার প্রভাবটা এখন আমার উপরে আছে। আমি মনে করি না বাচ্চু ভাই মারা গিয়েছেন, আমি এখনও বিশ্বাস করি বাচ্চু ভাই আছেন। কারণ যে মানুষটার গান, যে মানুষটার গিটার সোলো আমি প্রত্যেক দিন এখানে শুনতে পাই, তার কথা আমি শুনতে পাই, সেই মানুষটা কীভাবে মারা যায়? মৃত মানুষ তো কিছু করতে পারে না। যাই হোক, আমি আজকে ওনার বাচ্চু ভাই যেখানেই আছে, যেভাবেই আছেন, আমি আশা করি উনি ভালো আছেন, সুখে আছেন। এবং ওনার গান, ওনার বাজানো সেই 90-এর দশকে আমাকে যেভাবে আন্দোলিত করেছিল, পরবর্তী যত জেনারেশন আসবে, অনেক দক্ষ মিউজিশিয়ান, অনেক দক্ষ গিটারিস্ট আসবে, বাট ওনার মতো অ্যাপিল ক্রিয়েট কেউ করতে পারবে কিনা আমি ঠিক জানা নেই।